রহমানি রহিম এইচএসসি ব্যাচ 11 12 ক্লাসের আইসিটি বইয়ের থার্ড চ্যাপ্টার নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারের রেজিস্টার পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো রেজিস্টার নিয়ে আমি ফার্স্টে ডিফিনিশন দেব। রেজিস্টার হলো কম্পিউটারের প্রসেসর বা সিপিইউ, এর ভিতর অনেক গতিসম্পন্ন বিশেষ ধরনের স্টোরেজ যেখানে ডেটা প্রসেস হওয়ার পূর্বে রেজিস্টারে অস্থায়ীভাবে স্টোর হয়ে থাকে। অর্থাৎ যখন তোমার কোনো ইলেকট্রনিক ডিভাইসে তোমার ডেটা প্রসেস হবে সেই ডেটাগুলো ফার্স্টে তোমার অস্থায়ীভাবে রেজিস্টারে ওটা স্টোর হয়ে থাকে। অর্থাৎ ডেটাকে যেখানে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় সেটাকে বলা হচ্ছে রেজিস্টার। আমরা যদি আর একটু অন্যভাবে যদি ডিফিনেশনটা যদি দেওয়ার চেষ্টা করি তাহলে বলতে পারি যে রেজিস্টার হলো এক প্রকার মেমোরি ডিভাইস যা কতগুলো বিটকে ধারণ বা সংরক্ষণ করে থাকে। এটি একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে থাকে। ফ্লিপ ফ্লপটা কি এটা আমি একটু পরে এটি নিয়ে আমি এক্সটেন্ড করব। তো আমি এই রেজিস্টারটা আমি আরেকটু যদি আমি চিত্রের মাধ্যমে যদি একে তোমাদেরকে আমি একটু বুঝাই যে রেজিস্টার হচ্ছে এমন একটা জিনিস যেটি হচ্ছে যে মনে করো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো তুমি দুপুরে খাবার খাচ্ছ, তো তুমি কি করছো যে তোমার এখানে যেখানে তোমার খাদ্যগুলো স্টোর হয়ে আছে সবার জন্য মনে করো একটা ডিশে তোমার খাবারগুলো স্টোর হয়ে আছে, তুমি এখান থেকে খাবার নিয়ে তুমি তোমার প্লেটে তুমি পার্সোনাল তুমি খাচ্ছ। তুমি কি করছো যে খাবারটি তুমি 5-7 মিনিটের জন্য এই প্লেট থেকে তুমি নিয়ে তুমি খাওয়া শুরু করেছ। তো যখন নির্দিষ্ট সময় পর যখন তোমার খাবার শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি প্লেটের কাজটা কিন্তু শেষ, তোমার প্লেটটা তুমি রেখে দিচ্ছ। তাহলে তুমি কি হচ্ছে যে অস্থায়ীভাবে তোমার এই প্লেটের মধ্যে তোমার খাবারটি স্টোর হয়েছিল, তোমার প্রসেস যখন শেষ তুমি প্লেটটি রেখে দিচ্ছ। তার মানে এই প্লেটটি তুমি অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য তুমি নিয়েছিলে, তাই না? ঠিক রেজিস্টারটাও সেই ডেটাগুলোকে জাস্ট কিছু সময়ের জন্য বা অস্থায়ীভাবে স্টোর করে রাখার জন্য রেজিস্টার কাজ করে। অর্থাৎ বলা যায় যে যে জিনিসটি যে তোমার অস্থায়ীভাবে বিটগুলোকে অস্থায়ীভাবে স্টোর করে রাখে সেটিকে বলা হচ্ছে তোমার রেজিস্টার। ইলেকট্রনিক ডিভাইস তোমার মনে কাছে মনে করো একটি ইলেকট্রনিক ডিভাইস আছে, ল্যাপটপ মোবাইল, সেটি আসলে কাজ করে কিভাবে? সেটি কাজ করে বিট ক্যালকুলেশনের মাধ্যমে। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসে যখন কাজ হয় তখন সেটি কিন্তু বিট ক্যালকুলেশনের মাধ্যমে কাজ করে, অর্থাৎ জিরো আর ওয়ানকে নিয়ে এসে কাজ করে। এই বিটগুলো সে প্রসেস করে আর এই প্রসেসটা করতে যেটি লাগে সেটি হচ্ছে প্রসেসর। তো প্রসেসরে এই বিট ক্যালকুলেশন সম্পন্ন হয়। এখন এই বিট ক্যালকুলেশন সম্পন্ন হওয়ার জন্য কিন্তু একটা স্পেস লাগে বা একটা মেমোরি লাগে যেখানে এই বিটগুলো ধারণ করে থাকে, সেটাকে আমরা বলতে পারি টেম্পোরারি মেমোরি। এই টেম্পোরারি মেমোরিতে এই বিটগুলো কি থাকে, অস্থায়ীভাবে থাকে। যখন প্রসেসিং পর্ব শেষ হয়ে যায় তখন এই টেম্পোরারি মেমোরির কাজটা শেষ হয়ে যায়। অর্থাৎ বলা যায় যে ইলেকট্রনিক ডিভাইসে যখন একটা প্রসেসিং পর্ব শুরু হয় তখন সেখানে বিট ক্যালকুলেশন শুরু হওয়ার জন্য এই বিটগুলো টেম্পোরারি মেমোরিতে অবস্থান করে অস্থায়ীভাবে। এই টেম্পোরারি মেমোরিটাই হচ্ছে রেজিস্টার। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমি যেটি এখানে ডিফাইন করছিলাম যে ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত, যে রেজিস্টার হচ্ছে হলো একটা ফ্লিপ ফ্লপ বা FF বা মেমোরি এলিমেন্ট গ্রুপ যা একসাথে ডিজিটাল তথ্য জমা রাখে। তা আশা করি তোমরা আরও ক্লিয়ার হয়েছে যে ফ্লিপ ফ্লপ যখন তোমার ডিজিটাল তথ্যগুলো জমা রাখা হয় অর্থাৎ প্রসেসিং শুরু হয় তখন এই ফ্লিপ ফ্লপের মধ্যে ডিজিটাল তথ্যগুলো একসাথে জমা রাখা, অর্থাৎ ফ্লিপ ফ্লপগুলো একত্রে এই তোমার সব ডেটাগুলোকে একত্রে নিয়ে এই ফ্লিপ ফ্লপগুলো একসাথে অবস্থান করে। আমি এখানে কিন্তু চিত্রের মাধ্যমে আর একটু দেখিয়েছি যে ডেটা যখন মেমোরিতে তোমার ইন হচ্ছে তখন যে প্রসেসিং যে পর্বটা কার্যক্রমটা এটাকে বলা হচ্ছে ফ্লিপ, এবং মেমোরি থেকে যখন এই ডেটাটা বের হয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লপ। তো ফ্লিপ ফ্লপটা তোমরা ক্লিয়ার। এখন এই রেজিস্টারগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে গঠন অনুসারে তোমার দুই ভাগে, একটা হচ্ছে বাফার অর প্যারালোড রেজিস্টার, হচ্ছে শিফট রেজিস্টার, এটাকে অনেকে চেইন বলা হয় আবার সিরিয়াল রেজিস্টারও বলে। এই রেজিস্টারগুলোকে কাজের উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, জেনারেল রেজিস্টার এবং স্পেশাল রেজিস্টার। তো রেজিস্টার এছাড়া কিছু রেজিস্টার রয়েছে, সেগুলো যদি দেখো যে কাউন্টার রেজিস্টার, স্ট্যাক কন্ট্রোল রেজিস্টার,
স্ট্যাটাস অর ফ্ল্যাগ রেজিস্টার, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার, ইনপুট আউটপুট রেজিস্টার, এগুলো তোমার নানা রেজিস্টারের মধ্যে পড়ে। তো এই রেজিস্টারের যে গঠন অনুসারে রেজিস্টার, বাফার, শিফট রেজিস্টার, আমি পরবর্তী লেসনে বা পরবর্তী পর্বে আমি এগুলো আরও এক্সটেন্ড করব। তোমরা আশা করি সেই পর্বে ক্লাসগুলো দেখবে। আশা করি তোমরা এই পর্যন্ত এগুলোই তোমরা বুঝতে পারছো। এখানেই আল্লাহ হাফেজ।